আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। আজকে কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না, যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালু করে প্রত্যেক বছরই করেন। কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী, তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি 3000 জনের একটা উৎসব করছেন, যে উৎসবে লজ্জা শরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা, দপ্তরের আধিকারিক, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন। সকালবেলায় মেসেজ করা হয়েছে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে। ধনধান্যের ব্যাংকোয়েটে সরানো হয়েছে প্যাকেটটা, ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন বিরিয়ানি, ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এ লজ্জা রাখার জায়গা নেই। একদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে, ভারতবর্ষ সামিল হয়েছে, মহিলারা আতঙ্কিত। যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন, আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম, আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন, আমি না আবার বলতে চাই না। তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন, তিনিও বলছেন আর নয়, সহ্য করা যাচ্ছে না, পথে নামবো রাতে থাকবো। গতকাল খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে, আর মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। সেম 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 মমতা ব্যানার্জি, দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের বোন কেউ অভয়া বলুন, কেউ তিলোত্তমা বলুন, কেউ মামনি বলুন, তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এ লড়াই একদিনের নয়, এ লড়াই অনেক দিন চলবে, যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে। প্রথমত মহিলারা ডেকেছেন, আমাদের সতর্ক থাকতে হবে, ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে, কারণ কোন নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি, সাধারণ মানুষও করেছেন, আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন, মানে পতাকা ছাড়াই মূল সুরটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রী। অতএব এটা মা বোন দিদিরাই করবে, ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে, যাতে কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে না পারে, পুলিশ কোথাও টেনে হিঁচড়ে তুলে না দিতে পারে। পুলিশ একটা পরিকল্পনা করেছে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায়, যদি কোথাও রাত্রিবেলা এই ধরনের কর্মসূচি হয় তাদেরকে মেরে পিটে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যান। তো মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে, তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বসতে না পারে, বিশেষভাবে গান্ধী মুক্তির পাদদেশ, মাতঙ্গিনী আজনার পাদদেশ, এইসব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ ভৃত্য বিনীত গোয়েলকে এই নির্দেশ দেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।